সাবস্ক্রাইব করুন আপডেট মাস্টার চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন সমস্ত রকম নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে একটা নোটিশ এইমাত্র এসে পৌঁছেছে। সেই নোটিশটা অ্যাকচুয়ালি যারা ডিএলএড করছেন তাদের জন্য, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ, তো আপনাদের সেই জন্য এটা জানানো হচ্ছে এই চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনারা মিস করবেন না। এবং টেলিগ্রাম, ফেসবুক, টুইটার সবার লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। তো এই নোটিশটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, এই টেলিগ্রাম চ্যানেলে আমার, তো সেখানে আপনারা মানে অলরেডি হয়তো অনেকেই দেখে নিয়েছেন, যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখতে পারেন। তো নোটিশটা আমি পুরোপুরি এখানে পড়ে দেখাবো আপনাদেরকে এবং কীভাবে কী করতে হবে, নোটিশটা কী বলা হয়েছে পুরোপুরি বাংলাতে একদম বোঝাবো। তো তাহলে শুরু করা যাক। তো আপনারা যখন অফিসিয়াল ওয়েবসাইটে এইভাবে আসবেন তখন ঠিক এই জায়গাটাতে দেখতে পাবেন যে একটা নোটিশ বেরিয়েছে যে নোটিফিকেশান ফর অনলাইন এক্সামিনেশান ফর্ম ফিল আপ ফর অ্যাপিয়ারিং অ্যাট পার্ট ওয়ান ডিএলএড রেগুলার অর ফেস টু ফেস এক্সামিনেশান থিওরিটিক্যাল ফর দ্য সেশন 2019-2021। তো এটার অর্থ হচ্ছে 2019-21 ব্যাচের ডিএলএডের রেগুলার বা ফেস টু ফেস যে সেশন, তার যে অনলাইন এক্সামিনেশান হবে তার ফর্ম ফিল আপ হবে অনলাইনে, সেটা নোটিফিকেশান। তো এই নোটিশটা দেখে নেওয়া যাক বিস্তারিত। অলরেডি আমি ডাউনলোড করেছি, তো আমি ওপেন করব। তো এই হচ্ছে নোটিশ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে যে এটা নম্বর দেওয়া আছে, ডেট দেওয়া আছে 23 তারিখের, অর্থাৎ এটা আজকে একটু আগেই রিলিজ করা হয়েছে। নোটিফিকেশানের মেন যেটা ব্যাপারটা বলা হয়েছে আমরা দেখে নেবো এবং তাতে কী কী করতে হবে পুরো বিস্তারিতভাবে বলবো, তো একটু মিস করবেন না আপনারা পুরো ডিটেলসে জানার জন্য, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনাদের যারা কোর্স করছেন অবশ্যই কমেন্টে লিখুন আপনারা যে কোন জেলা থেকে আপনারা দেখছেন, এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের বন্ধুদের যারা জানতে পারবে ব্যাপারটা। তো তাহলে এখানে দেখে নেওয়া যাক। তো ব্যাপারটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েটলি রেজিস্টার্ড এলিজিবল রেগুলার ডিএলএড স্টুডেন্ট অফ 2019-21 সেশন অ্যান্ড কন্টিনিউইং ক্যান্ডিডেটস অফ 2018-20 অ্যান্ড 17-19 সেশন ফর অ্যাপিয়ারিং অ্যাট দ্য পার্ট ওয়ান ডিএলএড এক্সামিনেশন থিওরিটিক্যাল টু বি হেল্ড অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার দ্য প্রোগ্রাম স্কেডিউল টু বি অ্যানাউন্সড শর্টলি। তো ব্যাপারটা হচ্ছে যারা যদি কেউ পরীক্ষা দিতে পারেনি, 17-19 ব্যাচের হতে পারে, 2018-20 হতে পারে, কেউ মেনলি হচ্ছে 2019-21 ব্যাচের জন্য এটা অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য নোটিশ। তো যেটা ওয়েবসাইটগুলো যেগুলোতে আপনারা করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ এটা ফর্ম ফিল আপ বলা ছিল অনলাইন, সেটা হচ্ছে wbbp.org আর wbbprimaryeducation.org, এবং সেখানে অনলাইন ফিল আপ করতে হবে এবং 600 টাকা লাগবে তার জন্য পেমেন্টে, এবং অনলাইনে পেমেন্ট করা যাবে। এটা 26 তারিখে শুরু হচ্ছে, 26 জুলাই শুরু হবে এবং আগস্টের 2 তারিখ পর্যন্ত এটা চলবে, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নিতে পারেন। এবং সেখানে কীভাবে করতে হবে স্টেপগুলো পরপর আমি বলে দিচ্ছি, এখানে লেখা আছে বাংলাতে বলে দিচ্ছি একদম পরিষ্কারভাবে। প্রথমে আপনাদেরকে যেতে হবে দুটো ওয়েবসাইটের মধ্যে, যে কোনোটা ওয়েবসাইটে। সেখানে যাওয়ার পর একটা লিঙ্ক থাকবে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ফর অ্যাপিয়ারিং অ্যাট ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশান সেশন 2019-2021। তো এই লেখাটা থাকবে, সেখানে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করার পর কী হবে, অনলাইন পোর্টালেই আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে। অ্যাপ্লিকেশান ফর্ম যখনই খুলে যাবে তখন 11 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ 11 সংখ্যার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু পুট করতে হবে। তারপর পুট করার পর ওখানে চেক করতে হবে গিভেন ইনফরমেশন, যে ওটা পুট করার পর যে ওখানে মানে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। এবং তারপর কী করতে হবে, পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে আপলোড করতে হবে স্ক্যান করে, এবং তারপর পাসপোর্ট সাইজের সিগনেচার আপলোড করতে হবে স্ক্যান করে। স্ক্যান মানে আপনারা সেটা ছবি হিসাবেও করতে পারেন, আপনাদের নিজের ইচ্ছে, সেটাকে মোবাইল থেকে স্ক্যান করা যায়, কোনো অসুবিধা নেই। মোবাইল থেকে যদি পারেন তো করতে পারেন, কিংবা আপনারা সাইবার ক্যাফে কিংবা কম্পিউটার থেকেও করতে পারেন। তারপর কী করতে হবে, আপলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা বোর্ড থেকে ইস্যু করা হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটাও কিন্তু আপলোড করতে হবে। মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ ফেসিলিটি যেমন থাকে সেটাতে সেটাই আপনারা এন্টার করবেন। ইমেল আইডি, যেটা আপনাদের ভ্যালিড ইমেল আইডি, যেটা একদম আপনাদের অরিজিনাল যে মেন ইমেল আইডি সেটাই দেবেন, কারণ ফিউচার করেসপন্ডেন্সের জন্য এটা কিন্তু যোগাযোগ করা হতে পারে। তারপর কী হবে,
পে অনলাইন করতে হবে, সাবমিট করতে হবে এবং পে অনলাইন পেমেন্ট গেটওয়ে দ্বারা যে পে অনলাইন করা যায় সেভাবে করতে হবে। এবং অনলাইনে পেমেন্ট করার সময় আপনারা অনেক রকম অপশন পাবেন, আপনাদের যেটা সুবিধে সেটাই করবেন। সেখানে হয়তো ইউপিআই থাকতে পারে, ডেবিট কার্ড থাকতে পারে, ক্রেডিট কার্ড থাকতে পারে, সেটা কী থাকবে সেটা পেমেন্ট গেটওয়েতেই ওখানে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তারপর ওখানে ওটা করার পর কী হবে, অ্যাকনোলজমেন্ট যে রিসিপ্ট হবে সেটা আপনারা পিডিএফ হিসাবে সেভ করতে পারেন কিংবা প্রিন্ট করে নিতে পারেন। তো আপনারা সঠিকভাবে ইনফরমেশনগুলো পুট করবেন, কারণ এই সব সেন্সিটিভ ইনফরমেশান এগুলো যদি ভুলভাল করেন তো ভবিষ্যতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। এবং এটা করার পর আপনাদেরকে কী করতে হবে, অবশ্যই নজর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং আমাদের এই চ্যানেল থেকেও আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে যখন এক্সামিনেশনের জন্য কোনো নোটিশ আসবে কিংবা মানে কোনো রকম ইনফরমেশান দেওয়া হবে ওয়েবসাইট থেকে। এবং সেটা ডেট টাইম এবং যে ব্যাপারগুলো আছে সেগুলো অ্যাডমিট কার্ড এবং কখন থেকে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন সেই ব্যাপারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফাই করা হবে, এটা এখানে লেখা আছে। আর লাস্ট অনলাইন ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা আপনাদেরকে বললাম যে আগস্টের 2 তারিখ পর্যন্ত আছে, তো আপনারা এর আগে কিন্তু করে নেবেন। এবং লাস্টে যেটা ব্যাপারটা লেখা আছে, ফার্দার দ্য স্টুডেন্টস হু হ্যাভ নট ইয়েট রিসিভড দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দেয়ার ইনস্টিটিউশনস হ্যাভ নট সাবমিটেড দেয়ার রিকোয়ার্ড পার্টিকুলার ইন স্পাইট অফ আওয়ার রিপিটেড রিকোয়েস্ট। সাচ স্টুডেন্টস আর ইনস্ট্রাক্টেড টু কন্ট্যাক্ট উইথ দ্য হেডস অফ দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউশন। এখানে যেটা বলা হয়েছে, যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাননি, বলছেন যে তা বোর্ড থেকে যেটা জানানো হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশনে বারবার এটা রিকোয়েস্ট করা হয়েছে, তা সত্ত্বেও যে পুরো ডিটেলস অর্থাৎ মানে যে স্টুডেন্টের ডিটেলস সেটা পাঠানো হয়নি অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে, সেই জন্য এটা আপনারা পাননি, এটা ওনাদের কোনো অসুবিধা নেই এখানে ব্যাপারটা যেটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট না পেয়ে থাকেন তো আপনারা যে ইনস্টিটিউশনে পড়ছেন সেখানেই যোগাযোগ করুন, হেড অফ দ্য ইনস্টিটিউশনে যোগাযোগ করুন কিংবা কন্ট্যাক্ট করুন, যেভাবে হোক এটা ব্যবস্থা করুন। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড করতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সব কিছুই লাগবে। তো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এটা ছাড়াও আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখবেন, আমি উত্তর দেবো এবং আপনাদের জন্যই পুরো একদম সব কিছু কমেন্ট একদম অ্যান্সার দেবো ওয়ান বাই ওয়ান, কোনো অসুবিধা নেই, আগেও দিয়ে এসেছি। এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন এবং তার সাথে লাইক করবেন, কমেন্ট অবশ্যই মতামত জানাবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই লিখবেন। আরও বিভিন্ন ধরনের আপডেট এবং ভেরিয়াস ইনফরমেশান আমি ডেলি শেয়ার করে থাকি, দিনে একটা দুটো তিনটে যেটা যখন যেমন ইনফরমেশান আসে। তো কোয়ালিটি কন্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।